মালদা জেলার হাবিবপুর ব্লকের শ্রীরামপুর অঞ্চলের রঞ্জিতপুর এলাকায় জমি চাষ করতে গিয়ে মাটির তলা থেকে বেরিয়ে এলো এক শতাব্দী প্রাচীন পাথরের মূর্তি। খবর পেয়ে ঘটনাস্থলে হাবিবপুর থানার পুলিশ পৌঁছালে মূর্তি উদ্ধার করতে বাধা দেয় গ্রামবাসীরা। জমি চাষ করার সময় মাটি খুঁড়তে বেরিয়ে এলো শতাব্দী প্রাচীন পাথরের মূর্তি। এরপর সেই মূর্তি নিয়ে শুরু হয় পূজা অর্চনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাবিবপুর থানার পুলিশ। মূর্তি উদ্ধার করতে বাধা দেয় গ্রামবাসীরা। শুক্রবার সকালে হাবিবপুর ব্লকের শ্রীরামপুর অঞ্চলের রঞ্জিতপুর এলাকায় জমি চাষ করতে গিয়ে মাটির তলা থেকে বেরিয়ে আসে একটি প্রাচীন মূর্তি। জানা গিয়েছে এলাকার বাসিন্দা রবি মার্ডি তার জমিতে চাষ করছিলেন। কোদাল দিয়ে মাটি কোপানোর সময় মাটির তলা থেকে বেরিয়ে আসে শতাব্দীর প্রাচীন পাথরের মূর্তি। এলাকাবাসীরা জানিয়েছেন সেই মূর্তির দৈর্ঘ্য 2 ফুট এবং প্রস্থ 4 ফুট। চারটি দেবদেবীর মূর্তি রয়েছে সেখানে, তবে কোন দেবতার মূর্তি তা পরিষ্কারভাবে বলতে পারেনি গ্রামবাসীরা। পাথরের মূর্তিটি একাংশ সামান্য ভাঙা রয়েছে, বাকি অক্ষত অবস্থায় রয়েছে। শুক্রবার সকাল থেকে এলাকার বাসিন্দারা মূর্তিটি দেখতে ভিড় জমান। শুরু হয় পূজা অর্চনা। মূর্তিটি কালো রঙের। এলাকার লোকেরা দাবি করেন মূর্তিটি কোষ্টি পাথরের, যদিও এই বিষয়ে পুরাতত্ত্ব বিভাগ মূর্তি নিয়ে কোনো মন্তব্য করেনি। এদিন হাবিবপুর থানার পুলিশ মূর্তিটি উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু গ্রামবাসীরা মূর্তি উদ্ধার করতে বাধা দেন। তারা বলেন সেখানে তারা মন্দির তৈরি করে ওই মূর্তিকে পূজা করবেন, তবে মূর্তিটি কত বছর পুরনো, কিভাবে মূর্তিটি ওই এলাকায় এলো তার তদন্ত করবে পুরাতত্ত্ব বিভাগ। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।